মাই চ্যানেল, আমি মৌমিতা মণ্ডল শম্পা। আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আর এই ব্লগটি খুবই মজাদার হতে চলেছে। খুব সুন্দর সবুজ প্রকৃতিতে ভরা আর মাটির গন্ধে একদম মৌ মৌ করছে। ব্লগটি তোমরা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা গ্রাম সম্পর্কে কিছু জানতে চাও, তারা অনেক কিছু জানতে পারবে। আর এই গ্রামের যে ভেজা মাটির গন্ধ, সেটা তো মন ছুঁয়ে যায়। তোমাদের তো আমি গন্ধটা শুকোতে পারবো না, কিন্তু তোমাদের আমি অনুভব করাতে পারবো যে কতটা এই গ্রামের মাটির ভেজা মাটির গন্ধ, আর এই সবুজ যে আলোড়ন চারদিকে, আর যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এখান থেকেই তোমরা আমার সাথে এই আমার যে গ্রামের প্রকৃতি, সেটা তোমরা অনুভব করতে পারবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, আর লাইক ও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে। তাহলে চলো বন্ধুরা, তোমরা আমার সাথে দেখতে থাকো। এই যে তোমরা এখানে আয়ানকে দেখতেই পাচ্ছ, ও ছাগল ছানাদের নিয়ে কীরকমভাবে খেলছে। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছি, আর এখানে তোমরা দেখতেই পেলে আয়ান ছাগল ছানাদের সাথে খেলছিল। ও ঘুম থেকে উঠেই ছাগল ছানাদের সাথে খেলছিল। তারপরেই ছাগল ছানারা যখন লাফিয়ে লাফিয়ে চলে গেল, তখন সে আর কী করবে। এদিকে তো তার খুব মন খারাপ, আর এদিকে দেখতে দেখতেই চলে এসছে যেই লোকটি বাজারে হাঁস মুরগি আর পায়রা এগুলো বেচাকেনা করে। তো ওই লোকটি চলে এসছে আমাদের বাড়ির সামনে। এবার তো আয়ান সেগুলোকে দেখে খুব খুশি, মানে ও কী করে আর না করে, ওগুলো তো আগে কোনো দিন দেখেনি, তো এবার প্রথম দেখছে। আর এভাবে আমিও বন্ধুরা কোনো দিন দেখিনি যে এইভাবে বাসের মধ্যে সব ঘাসগুলোকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসবে ব্যাগের মধ্যে করে। এরকম আমারও কখনো দেখা ছিল না, আজকেও আমি প্রথম সেটা দেখলাম। তো যাই হোক, আয়ানের সাথে আমিও ওটা দেখছি আর এই করছি। তো ওই লোকটি এগুলো নিয়ে বাইরে আমাদের রাখলো, আর বাড়ির ভিতরে গেছে আমাদের উপরে দোতলাতে কোনো পায়রার বাচ্চা আছে কি না সেগুলো নিতে। তো এবার সেরকমভাবে বাবা মা কেউই জানে না যে উপরে পায়রা আছে কি না, কারণ উপরে তো সেরকমভাবে আমরা যাই না। তো ওই লোকটি প্রথম এসছে, উনিও জানেন না কিছু, তো ওনাকে আমরা উপরে যেতে বললাম যে আপনি দেখে আসুন, যদি থাকে তাহলে নিয়ে আসবেন। তো পায়রা আমরা সেরকমভাবে ধরিও না, খাওয়াও হয় না পায়রা, তো কেউ ধরতেও পারে না। তো উনি গেলেন এবার উপরে, তো দেখা যাক কী হয়। উনি এবার উপর থেকে ঘুরে এসে বলছেন যে সমস্ত পায়রা উড়ে চলে গেছে, উনি একটা পায়রাও ধরতে পারেননি। তো এবার বেচারা কী করবে? এবার তিনি তেনার সমস্ত রকমের যে হাঁস মুরগির সে ব্যাগগুলো ছিল সব ওনার বাসের মধ্যে ঢুকিয়ে নিয়ে আর এইভাবে চলে যাবে। আর এদিকে তো আমার ছেলের মন খারাপ হয়ে গেছে যে হাঁস মুরগি নিয়ে ও একটু খেলা করছিলো, ছাগল ছানা নিয়ে খেলা করছিলো, সব ওর হাত থেকে বেরিয়ে গেল। এবার ওই লোকটা যেতে না যেতে এদিকে এমন মেঘ করে বৃষ্টি নামলো, কী আর বলবো। আর ভেজা মাটির গন্ধে তো আমার ইচ্ছেই করছে না বাড়ির ভিতরে যেতে, তো কী আর করা যাবে। এদিকে তো ছেলের খাওয়া দাওয়া হয়নি, আমারও খাওয়া দাওয়া হয়নি, তো বাড়ি তো যেতেই হবে। তো বৃষ্টি এদিকে পড়ছে, আর সেদিকে দেখছি যে ট্র্যাক্টর দিয়ে ওদিকে জমি চাষ হচ্ছে। তো দেখতে বেশ ভালোই লাগছিলো, সেটা একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমাদেরও ট্র্যাক্টর আছে বাবার, তো আগে সেটা দিয়ে জমির চাষ করা হতো, তো বাবা এখন আর ওটা জমির চাষের কাজে লাগায় না। তো যাই হোক, আমাদের ট্র্যাক্টরই তো বাড়ির সামনেই এখানে রাখা আছে পাশে। তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। আগে তো গরু দিয়েই করতো, তো এখন তো সব দিক দিয়েই তো উন্নতি প্রযুক্তি, উন্নত সব কিছু, তো তোমরা বুঝতেই পারছো গ্রামগঞ্জে সব জায়গাতে এখন ট্র্যাক্টর ট্র্যাক্টর এগুলো সব হয়ে গেছে, সেরকমভাবে গরুর ব্যবহার আর হয় না। তো এই যে আমাদের ট্র্যাক্টরটা এখানেই দাঁড় করানো আছে। এইদিকে বৃষ্টি পড়ছে, এবার আমরা মা ছেলে চলে যাব খাওয়া দাওয়া করতে।
এবার আমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার পর অফ ক্যামেরায় স্নান স্নান খাওয়া দাওয়া রান্নাবাড়ি যা ছিল সমস্ত কিছু করে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা মা আমি আর আমার ছেলে মিলে আমরা একটু বাইরে ঘুরতে যাব। বাইরে ঘুরতে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, আর যতখানি পারছি আমি ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করব। তো সামনেই দেখতে পাচ্ছি একটা ডুমুর গাছ, তো চলো তোমাদেরও সেই ডুমুর গাছটা দেখাই। ডুমুর গাছে এত ডুমুর ধরেছে মানে বলার কিছু নেই, প্রচুর ডুমুর। তো এগুলো খাওয়ার মতো লোকজন এখানে নেই, কেউই খায় না, এগুলো শহরের লোকেরা পায় না আর গ্রামের লোকেরা খায় না। তো এভাবে আমরা ডুমুর গাছটা দেখে আমার তো ইচ্ছা করছিলো যে আমি একটু ডুমুর পারি, কিন্তু সেটা প্রচুর কষ্টের কাজ, ওখানে আমি পারবো না গাছে উঠতে। তারপর আমরা হাঁটতে শুরু করলাম। এদিকে তোমরা দেখতেই পাবে যে একটা বাড়ির প্রাচীরের মধ্যে, টিনের প্রাচীর যদিও, সেখানে গাছগুলো, লতা গাছগুলো কীভাবে উঠে আছে। আর তারপর দেখতে পাচ্ছ একটা পাকুড় গাছ, সেই পাকুড় গাছের শিকড়গুলো কীভাবে ঝুলছে। তারপর আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা পুকুরের ধারে। তারপর আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসলাম। এই যে তোমরা এইদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে এদিকে মানে আনন্দে আত্মহারা, সে নাচানাচি করছে। আর যাই হোক, আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া অনেক কিছুই করে নিয়েছি, টিফিন টিফিন আমাদের হয়ে গেছে এটা সন্ধ্যার পর। তারপর এই যে আমার ছেলে নাচছে। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করব না, এখান থেকেই আজকে শেষ করব। আমার ছেলের নাচ তোমরা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি মাটির বাড়ি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের একটা কমেন্ট পেলেই আমি যে কোনো ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। আজকে আমি এখান থেকেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো আর আমিও ভালো থাকবো, আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।